নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস নিয়ে আলোচনা করব। আজকে আমি প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্কটা বোঝাবো। তো দেখো, প্রতি বছর মাধ্যমিক থেকে প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্ক কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর ইম্পর্টেন্ট, 2024 সালের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্কটা কী? প্রাচ্য মানে কি? এই দেশীয় শিক্ষা, মানে ভারতবর্ষের ইতিহাস, ভূগোল, বাংলা, এটা হলো আমাদের প্রাচ্য শিক্ষা। আর পাশ্চাত্য শিক্ষা মানে কি? বিদেশি শিক্ষা, ইংল্যান্ডের শিক্ষা, আমেরিকান শিক্ষা, যেখানে ইংরেজি থাকবে, মানে ইংরেজি শিক্ষা। তার মানে কি, প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্ক মানে কি, না বিদেশি শিক্ষা গ্রহণ করবে, না ভারতবর্ষের এই দেশীয় শিক্ষাটা গ্রহণ করবে। তোমরা তো জানো যে আমাদের চার্টার অ্যাক্ট হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষের জনশিক্ষার জন্য, অর্থাৎ ভারতবর্ষের শিক্ষার জন্য 100,000 টাকা বরাদ্দ করা হয়। ভারতবর্ষের শিক্ষার জন্য কত টাকা বরাদ্দ করা হয়? 100,000 টাকা বরাদ্দ করা হয়। বাট এই 100,000 টাকা কোন খাতে খরচা হবে? 100,000 টাকা ভারতবর্ষের ইতিহাস, ভূগোল, বাংলা বুঝাবে, মানে এই নিয়ে পড়াবে, মানে প্রাচ্য শিক্ষা, না এই 100,000 টাকা ইংরেজি শিক্ষা গ্রহণ করবে। অর্থাৎ এই যে প্রাচ্য শিক্ষা মানে কি, এই 100,000 টাকা কোন খাতে খরচা করবে? আমরা জানি যে 1823 খ্রিস্টাব্দে কিন্তু জনশিক্ষা কমিটি গঠন করা হয়, যাকে বলা হয় কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠন করা হয়। সেই জনশিক্ষা কমিটিতে বলা হয় যে ভারতবর্ষের জন্য যে 100,000 টাকা বরাদ্দ করা হয়েছিল 1813 খ্রিস্টাব্দে, সেই 100,000 টাকা সাংস্কৃত শিক্ষা এবং এই দেশীয় শিক্ষা দেওয়া হবে। অর্থাৎ এই 100,000 টাকায় সাংস্কৃত শিক্ষা এবং এই দেশীয় শিক্ষা, অর্থাৎ প্রাচ্য শিক্ষা দেওয়া হবে। বুঝতে পারছো আমি কী বলছি? আমরা দেখতে পাচ্ছি যে এই 100,000 টাকা যখন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কমিটি যখন 1823 খ্রিস্টাব্দে ঘোষণা করে যে এই 100,000 টাকা কিন্তু প্রাচ্য শিক্ষার খাতে বরাদ্দ করা হবে, এর ফলে কিন্তু আমাদের রাজা রামমোহন রায় কিন্তু লর্ড আমাস্টকে চিঠি লেখে। রাজা রামমোহন রায় কাকে চিঠি লেখে? লর্ড আমাস্টকে। তিনি কি বলেন যে না, ভারতবর্ষের শিক্ষার জন্য এই 100,000 টাকা পাশ্চাত্য শিক্ষায় যদি ব্যবহার করা হয় তাহলে ভারতবর্ষের প্রচুর লোক শিক্ষিত হতে পারবে, কারণ এই প্রাচ্য শিক্ষা গ্রহণ করে কোনোদিনও ছাত্র সমাজ উন্নতি হতে পারে না। যার জন্য 1823 খ্রিস্টাব্দের পর থেকে যখন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কমিটি যখন এই ভারতবর্ষের জনশিক্ষার জন্য, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন মানে কি, জনশিক্ষাই কমিটি, 100,000 টাকা বরাদ্দর বিরোধে, এই 100,000 টাকা বরাদ্দর ক্ষেত্রে দেখি একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। অর্থাৎ এই 100,000 টাকা কোন খাতে খরচা হবে, প্রাচ্য খাতে না পাশ্চাত্য খাতে? এই নিয়ে যে দ্বন্দ্ব তাকে বলা হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। টমাস বেবিংটন মেকলে 1828 থেকে 1835 খ্রিস্টাব্দে পর্যন্ত কিন্তু এই জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন। তিনি এই মানে বুঝতে পারছেন না তিনিও যে এই 100,000 টাকা 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী এই 100,000 টাকা কোন খাতে খরচা হবে, এই 100,000 টাকা কোন খাতে খরচা হবে, প্রাচ্য খাতে না পাশ্চাত্য খাতে? যারা প্রাচ্যবাদী তাদের বলা হয় ওরিয়েন্টালিস্ট, যারা পাশ্চাত্যবাদী তাদের বলা হয় অ্যাংলিসিস্ট। অর্থাৎ আমরা দেখতে পারি এই প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে দ্বন্দ্ব। অর্থাৎ এই 100,000 টাকা এই দেশের ইতিহাস, ভূগোল, সাংস্কৃতিক শিক্ষার জন্য ব্যবহার করা হবে। অপরদিকে আর একটা দল বলছে না, এই 100,000 টাকা ইংরেজি শিক্ষার জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ আমরা দেখতে পারি যারা এই দেশের শিক্ষার জন্য, অর্থাৎ যারা এই দেশের সাংস্কৃত, বাংলা, ইতিহাস, ভূগোল, মানে সাংস্কৃত শিক্ষার দিকে যারা জোর দিয়েছিলেন তাদের মধ্যেও ছিলেন এইচ টি প্রিন্সেপ কোলব্রুক উইলসন। এরা কিন্তু এই প্রাচ্য শিক্ষা, অর্থাৎ ভারতবর্ষের এই সাংস্কৃত শিক্ষার দিকে নজর দিয়েছিলেন। অপরদিকে আমরা দেখতে পারি যে যারা, যেমন টমাস বেবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ এবং কলভিন, এরা কিন্তু পাশ্চাত্য শিক্ষার দিকে নজর দিয়েছিলেন, অর্থাৎ ইংরেজি শিক্ষার দিকে। আমরা দেখতে পারি ভারতবর্ষের এই 100,000 টাকাকে নিয়ে কিন্তু একটা মারাত্মক আন্দোলন শুরু হয় প্রাচ্যবাদীদের সঙ্গে পাশ্চাত্যবাদীদের। প্রাচ্যবাদীরা চাইতো এই দেশের শিক্ষাক্ষেত্রে যাতে ইংরেজি শিক্ষা যাতে না হয়, অর্থাৎ এই দেশের শিক্ষা, সাংস্কৃত শিক্ষা, বাংলা শিক্ষা, ইতিহাস শিক্ষা,
ভূগোল শিক্ষা এইগুলো যাতে হয়, এর জন্য কিন্তু এই স্টিপ প্রিন্সেপ কোলব্রুক উইলসন সাপোর্ট করেছিল যাতে প্রাচ্য শিক্ষা ভারতবর্ষের জন্য টাকাটা বরাদ্দ করা হয়। অপরদিকে আমাদের টমাস ব্যাডমিন্টন মেকলে, আলেকজান্ডার ডাফ এবং কলভিন এরা কিন্তু পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ বিদেশি শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষার সাপোর্ট করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্ক কি? তো বুঝতে পেরে গেছো মোট কথা, প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্কটা কি? আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। অর্থাৎ টমাস ব্যাডমিন্টন মেকলে, কলভিন এরা মানে বুঝতে পেরেছিল যে এই পাশ্চাত্য শিক্ষাই ভারতবর্ষের লোককে শিক্ষিত করবে, এই পাশ্চাত্য শিক্ষাই ভারতবর্ষের লোককে বুদ্ধিমান করবে, আর এই দেশের যে প্রাচ্য যে শিক্ষা আছে সেই শিক্ষার মাধ্যমে একটা লোকের কোনোদিনও মনের বিকাশ ঘটতে পারে না, বৈজ্ঞানিক চেতনায় চিন্তিত হতে পারছে না, এরা কোনোদিনও উন্নতি হতে পারবে না, এবং এই শিক্ষা প্রাচ্য শিক্ষা একদম নিম্নমানের শিক্ষা, এটা কিন্তু যারা পাশ্চাত্যবাদী এরা কিন্তু ভেবেছিল, এবং তার জন্য এরা কিন্তু পাশ্চাত্য শিক্ষার দিকে নজর দিয়েছিল। কী জন্য নজর দিয়েছিল? অর্থাৎ এই পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে ভারতবর্ষের কুসংস্কার দূর করবে, এই পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে ভারতবর্ষের লোকের মনের বিকাশ ঘটাবে, এই পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সম্প্রদায়ের মাধ্যমে একটা ইংরেজি শিক্ষার বিস্তার ঘটবে। আমাদের টমাস ব্যাডমিন্টন মেকলে এবং আমাদের কলভিন এরা ভেবেছিলেন যে এই 100,000 টাকা যদি পাশ্চাত্য ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় তাহলে, এবং এই 100,000 টাকা যদি মধ্যবিত্ত সম্প্রদায় এবং উচ্চবিত্ত সম্প্রদায়ের মধ্যে যদি শিক্ষিত করা যায় তাহলে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই পাশ্চাত্য শিক্ষা যদি মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের মধ্যে যদি প্রবেশ ঘটানো যায় তাহলে মধ্যবিত্ত এবং উচ্চবৃত্ত থেকে এই বাকি সম্প্রদায় যারা নিম্নবিত্ত বা যারা গরিব খেটে খাওয়া মানুষ এদের মধ্যেও শিক্ষাটা আস্তে আস্তে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের কাছ থেকে এই শিক্ষাটা আস্তে আস্তে গরিবদের মধ্যে যারা খেটে খাওয়া এদের মধ্যেও ক্রমোন্নিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়বে, অর্থাৎ এদের মধ্যেও এই শিক্ষাটা চুইয়ে পড়বে। কাদের থেকে? উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের থেকে আস্তে আস্তে গরিবদের মধ্যেও এই শিক্ষাটা চুইয়ে পড়বে। একে বলা হয় চুইয়ে পড়া নীতি। বুঝতে পারছো কোথা থেকে চুইয়ে পড়বে? উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্য থেকে এই শিক্ষাটা আস্তে আস্তে বাকি সম্প্রদায়ের মধ্যেও অর্থাৎ গরিব সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে পড়বে। একে বলা হয় আমাদের পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি। বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ আমরা দেখতে পারি যে এই প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা নিয়ে দীর্ঘ বছর ধরে কিন্তু একটা আন্দোলন সৃষ্টি হয়। অবশেষে 1839 খ্রিস্টাব্দে আমাদের অকল্যান্ড মিনিট অর্থাৎ মেকলে এই প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্কের অবসান ঘটান। অর্থাৎ তোমরা বলতে পারো যে স্যার কোন টিম জিতেছিল, প্রাচ্যবাদীরা জিতেছিল না পাশ্চাত্যবাদীরা জিতেছিল? তো তোমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু পাশ্চাত্যবাদীরা জিতেছিল। অর্থাৎ আমরা দেখতে পারি যে ভারতবর্ষের যে শিক্ষা আছে সেই শিক্ষা ইংরেজি শিক্ষা হবে, সেই শিক্ষা পাশ্চাত্য শিক্ষা হবে। অর্থাৎ এই পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা লোকের মনের বিকাশ ঘটবে। তো বুঝতে পারছো আজকে আমি পাশ্চাত্য এবং প্রাচ্য শিক্ষা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। পরের দিন আমি তোমাদের বাকি যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো বোঝাবো। বুঝতে পারছো? যেমন যার মধ্যে আছে কাদম্বিনি গঙ্গোপাধ্যায়, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি, রাজা রামমোহন রায়, এইগুলো তোমাদের আমি পরের দিন বোঝাবো। আর উচ্চ মাধ্যমিকের সাজেশান নিয়েও আমি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।